আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে বিশ্লেষণ করে থাকি। আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে এবং একটি চুক্তি হয়েছে, সেটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বারবার। প্রিয় দর্শক, কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়তো হবে অথবা হবে না সেই প্রসঙ্গে যাচ্ছে না, কিন্তু এর মধ্যেই কিন্তু বিরোধ শুরু হয়ে গেছে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে একটি বিরোধ এবং মনোমালিন্য শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত সে এক ধরনের অভিমান করে গত শুক্রবারে একটি বৈঠক বর্জন করেছে। গত শুক্রবারে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের একটি বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠক হয়নি। সেই বৈঠকে অভিমান করেছে সংযুক্ত আরব আমিরাত, যে কারণে সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে সংযুক্ত আরব আমিরাত অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 সেটি ক্রয় করতে চায়। প্রিয় দর্শক, এই F-35 অত্যাধুনিক যুদ্ধবিমান এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বিক্রি করেছে, পাশাপাশি সে দক্ষিণ কোরিয়াকে এবং জাপানকে এটি দিয়েছে। প্রিয় দর্শক, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এটি ক্রয় করবে কি করবে না সেটি নিয়ে যে এখন বাকবিতণ্ডা চলছে, যে সংযুক্ত আরব আমিরাত এটি ক্রয় করার জন্য খুব মরিয়া হয়ে উঠছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতায় যখন এই ধরনের একটি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন হলো, সেই সম্পর্ক স্থাপন হওয়ার পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছিলেন, অর্থাৎ ওই চুক্তির ফলস্বরূপ তিনি ঘোষণা দিয়েছিলেন, পুরস্কার হিসাবে ঘোষণা দিয়েছিলেন যে সংযুক্ত আরব আমিরাতকে F-35 দেওয়া হবে। কিন্তু সেই দেওয়াকে এখন বাদ সাধছে ইসরায়েল। ইসরায়েল চায় না যে সংযুক্ত আরব আমিরাত F-35 যুদ্ধবিমান ক্রয় করুক। এই নিয়ে কিন্তু মতবিরোধ দেখা দিয়েছে এই স্বল্প সময়ের মধ্যেই, অর্থাৎ সম্পর্ক স্থাপনের স্বল্প সময়ের মধ্যেই বিরোধ দেখা দিয়েছে এই F-35 যুদ্ধবিমান ক্রয় নিয়ে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে এই চুক্তিটি যখন হলো, এর পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে এই চুক্তির একটি বড় মাইলফলক হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনের নতুন কোনো ভূখণ্ড দখল করবে না। কিন্তু গত কদিন কিন্তু আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেখেছি, আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর পড়ে দেখেছি যে প্রায় প্রত্যেক দিনেই কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ডে হামলা করেছে, তাদের হামলা থেমে থাকেনি। প্রিয় দর্শক, তাহলে ঠিক এই চুক্তি থেকে কি অর্জন হবে সেটি বলতে চাই না। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে যে F-35 যুদ্ধবিমান ক্রয় করতে চায় আমিরাত, কিন্তু ইসরায়েল এখানে বাদ সাধছে এবং ইসরায়েল সে চায় যে তার নিজের নিরাপত্তাকে সুরক্ষা করতে এবং কোনোভাবেই সে আরব দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক স্থাপন হলেও, কূটনৈতিক সম্পর্ক স্থাপন হলেও কোনো আরব দেশ এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান পাক সেটি সে কোনোভাবেই চায় না, এক্ষেত্রে সেই বাধা দিচ্ছে। আর এর মধ্যেই কিন্তু আরেকটি কথা এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনি এরই মধ্যে বলেছেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত করা হবে। প্রিয় দর্শক, কথাটি আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই সমস্ত আলোচনা পর্যালোচনা মান অভিমান চুক্তি এসবের মধ্য দিয়েই কিন্তু তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত করা হবে। সুতরাং এই কথার মধ্যে অনেক কিছুর ইঙ্গিত রয়েছে, অনেক কিছু বোঝা রয়েছে। প্রিয় দর্শক, এ থেকে বোঝা যায় যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তাৎক্ষণিক ঘোষণা দিলেও বাস্তবে সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র ক্রয় করতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে, কারণ ইসরায়েল চায় না যে সংযুক্ত আরব আমিরাত বা যে কোনো আরব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে এই ধরনের অস্ত্র ক্রয় করুক, এতে সে নিরাপত্তাহীনতায় ভুগবে বলে তার বিশ্বাস। যাই হোক, এই বাদ সাধার ফলেই কিন্তু গত শুক্রবারে একটি তাদের পূর্ব নির্ধারিত বৈঠক হয়নি। এই বৈঠক না হবার ফলে যে মান অভিমান দেখা দিয়েছে, সেই মান অভিমান কোন পর্যন্ত যাবে তা জানি না, কিন্তু এই চুক্তিটি যখন হয় এরপরে কিন্তু অনেকগুলো উত্তেজনা দেখা দিয়েছিল। একটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, যে সংযুক্ত আরব আমিরাত যখন ইসরায়েলের সঙ্গে এই চুক্তি করলো তখন ইসরায়েল এমন একটি জায়গায় এসে তার অবস্থান তৈরি করলো সংযুক্ত আরব আমিরাতে, যেটি ইরানের একেবারে বাড়ির কাছে, মাঝে শুধু পারস্য উপসাগর এবং আরও খুব নিকট করে বললে যে হরমুজ প্রণালী রয়েছে, খুবই সংকীর্ণ একটি, অর্থাৎ 19 মাইল প্রশস্ত একটি প্রণালী। এই হরমুজ প্রণালীর উত্তর পূর্ব পাশে বিশাল ভূখণ্ড ইরানের, ইরান অবস্থিত, আর এর দক্ষিণ পশ্চিম অংশে সংযুক্ত আরব আমিরাত। এই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই ধরনের একটি ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে যদি ইসরায়েল এখানে এসে পড়ে,
বা বিভিন্ন ধরনের কূটনৈতিক সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের সামরিক সুযোগ সুবিধা নেয়, তাহলে এটি ইরানের জন্য হবে একটি বড় থ্রেট। তাই ইরান যে কোনোভাবেই তার এই জলসীমা অর্থাৎ পারস্য উপসাগর এবং তার ভূখণ্ড সে নিরাপদ করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান অবশ্যই আরও অনেক বেশি ভূকৌশলগত অবস্থান পরিবর্তন করবে, আরও অনেক বেশি তার সামরিক স্থাপনা বা সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে, এটি খুব স্বাভাবিকভাবেই অনুমেয়। আরেকটি কথা কিন্তু আমরা বলেছিলাম যে ইরান পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একটি ছায়া নেটওয়ার্ক তৈরি করেছে, একটি প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে, যেটি বিভিন্ন দেশে বিশেষ করে শিয়া অধ্যুষিত দেশ যেগুলো রয়েছে ইরাক এবং সিরিয়া, লেবানন, পাশাপাশি বাহরাইন, বিভিন্ন দেশে এবং ইয়েমেনে তার যে অবস্থান তৈরি করেছে ইরান, পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব যে বৃদ্ধি পেয়েছে সেই প্রভাব অনেক বেশি। এবং সংযুক্ত আরব আমিরাত মূলত এই যে ইসরায়েলের সঙ্গে যে চুক্তিটি করেছে, এই চুক্তি থেকে সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় যে ফায়দা নিতে চায় এবং দিতে চায় সেটি হচ্ছে যে অস্ত্র ক্রয় বিক্রয়, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত তার অর্থ দিয়ে আরও অনেক বেশি অস্ত্র ক্রয় করতে চায় আর মার্কিন যুক্তরাষ্ট্র চায় বিক্রি করতে। কিন্তু এইখানে যে বাদ সাধবে ইসরায়েল সেটি এখন মোটামুটি গণমাধ্যমের ভাষায় পরিষ্কার। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত অথবা তার আরেকটি ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, অর্থাৎ তারা যদি যত অস্ত্রই ক্রয় করুক না কেন, প্রিয় দর্শক আপনারা জানেন যে সামরিক অস্ত্র বা সামরিক বাজারের দিক থেকে সৌদি আরবের অবস্থান হচ্ছে যে তৃতীয়, এবং সে প্রচুর পরিমাণে অস্ত্র ক্রয় করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর কাছ থেকে, ব্রিটেনের নিকট থেকে এবং সংযুক্ত আরব আমিরাতও ক্রয় করে থাকে। কিন্তু এই অস্ত্র পরিচালনা করার মতো সামরিক দক্ষতা এবং জনবল, কলাকৌশল তাদের নেই, তাদের দীর্ঘ কোনো যুদ্ধের কলাকৌশলও জানা নেই, যে কারণে কিন্তু তারা এই সামান্য হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইয়েমেনে সেই যুদ্ধ থেকে সৌদি আরব এবং তার নেতৃত্বাধীন জোট, সেখানে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে, তারা সেই যুদ্ধ থেকে বের হতেও পারছে না, সেই যুদ্ধে কোনো জয়ও পাচ্ছে না। তার মানে কি, এখানে ইরানের যে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধকৌশল জানা রয়েছে, সেই যুদ্ধকৌশল এবং তাদের যে ছায়া নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্কের ফলে মধ্যপ্রাচ্যে সে যে প্রভাব বিস্তার করছে সেই প্রভাব থেকে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব যত অস্ত্রই ক্রয় করুক না কেন সেখান থেকে বের হতে পারবে না। আর আরেকটি জিনিস এখানে গণমাধ্যমের ভাষায় পরিষ্কার হচ্ছে, সেটি হচ্ছে যে ইসরায়েল এখানে বাদ সাধার ফলে এটি পরিষ্কার যে এই অঞ্চলে ইসরায়েল তার আধিপত্য প্রতিষ্ঠিত করবে, প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য সে যা করার তা করবে, কিন্তু ওই একটি জায়গায় অস্ত্র ক্রয় এবং সক্ষমতা বৃদ্ধির, সামরিক সক্ষমতা বৃদ্ধির জায়গায় সে বারবার বাদ সাধতে পারে সেটি এখন মোটামুটি পরিষ্কার। সবাই ভালো থাকুন, এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।